আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস কুকিং এন্ড লাইফস্টাইল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি ব্লগ শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই বাচ্চারা বলছিল যে ওয়াফল খাবে, তো ঝটপট আমি ওয়াফল বানিয়ে নিচ্ছি। আর আমাদের করে একটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিচ্ছে। আর যেটা না হলে আসলে আমাদের একদিনও চলা এখন ইম্পসিবল হয়ে যায়, কারণ বাচ্চার দুধ থেকে শুরু করে সবকিছু আমাদের ওয়ার্ম বাচ্চারা খেতে পছন্দ করে। তখন সব সময় যে চুলার মধ্যে দিয়ে ওয়ার্ম করব সেটা পসিবল হয় না, অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। আর সেজন্য আর্জেন্টলি আমাদের শপে যেতে হয়েছিল। তো ব্রেকফাস্ট করেই আমরা বাচ্চাদেরকে নিয়ে খারেজে চলে আসলাম। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে যখন বাচ্চাদের ব্রেকফাস্ট রেডি করব তখন দেখা যায় যে মাইক্রোওয়েভ অন হচ্ছে না। আর তারপর বাচ্চারা বললো যে ওয়াফল খাবে, তো ওয়াফল মেক করে দিলাম। কুকারের মধ্যে দিয়ে দুধ একটু গরম করতে পারতাম, কিন্তু ওরা মাইন্ড চেঞ্জ করে ফেলছে, তো বানিয়ে দিলাম ওয়াফল। আর এখন চলে আসলাম খারিজে। খারিজে আসার আগে আসলে আমরা অনলাইন অর্ডার দিয়ে দিয়েছিলাম, অনলাইনে সার্চ করে যেটা চোখে সামনে পেয়েছিলাম ওইটাই অর্ডার করে দিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের সঙ্গে ওই মাইক্রোওয়েভটা রিভিউ শেয়ার করব। রিভিউ বলতে আমি আনপ্যাকিং করে ওইটা কীভাবে অন করেছি সেটাই আর কিছু না। মাইক্রোওয়েভ না হলে আসলে আমাদের একটা দিনও চলতে পারবো বলে মনে হয় না, মানে একটু কষ্ট হবে, কারণ এদেশে আসার পর থেকেই মাইক্রোওয়েভ চালিয়ে তো ইউজড হয়ে গেছি। আর সব কিছু আসলে ঠান্ডার দেশে গরম থাকতেই ভালো লাগে, ঠান্ডা একদমই পছন্দ না। তো আমরা চয়েস করে নিলাম কেনউড, ওই কেনউডের মাইক্রোওয়েভটা আমরা নিয়ে নিলাম। আসলে যখন ঝটপট এমার্জেন্সি কিছু কিনতে হয় তখন খুবই কম পরিমাণে পছন্দ থাকে, আর যেটা একটু ভালো প্রাইস বা ভালো দেখা যায় ওইটাই কিনে নেওয়া। তো যে মাইক্রোওয়েভটা আমাদের ছিল প্রায় 7 বছর চলেছে আলহামদুলিল্লাহ, তো ওইটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। তো আসলে ওইটার পিছনেও একটা স্টোরি রয়ে গেছে, ওইটা এখন আবার ঠিক হয়ে গেছে। যখন আমরা মাইক্রোওয়েভটা কিনে ঘরে নিয়ে চলে আসলাম, চলে আসার পর ওই দিন আমরা নিউ মাইক্রোওয়েভটা ইউজ করি। আর করার পর যখন আমার হাজব্যান্ড একটা জিনিস লক্ষ্য করলেন যে ভিতরের মধ্যে একটা একটু পুরা লেগেছে, সেজন্য কাজ করতেছে না, তখন উনি ওই প্লেটটা সরিয়ে ফেলার পরই, প্লেটটা বলতে সাইডের মধ্যে একটা ছোটো প্লেট ছিল, তো ওইটা মুভ করার পরই এখন ভালোভাবে মাইক্রোওয়েভটা ওয়ার্ক করতেছে। এখন নিউ মাইক্রোওয়েভের কী হবে, তো নিউ মাইক্রোওয়েভ তো ওরা নিবে না, কারণ আমরা ওপেন করে ফেলছি। তো এখন ওইটা লফটের মধ্যে রেখে দিয়েছি, যদি এইটা আবারও নষ্ট হয় তাহলে ওইটা ইউজ করবো। তো আচ্ছা যাই হোক, দুটোটা মাইক্রোওয়েভ আলহামদুলিল্লাহ ভালোই। তো এখন আমরা টয় শপে চলে আসছি, বাচ্চাদেরকে দেখাচ্ছি যে বাচ্চারা ঈদের জন্য কী চায়, কী পছন্দ করে। এখন কিনবো না, ওদের জাস্ট আইডিয়াগুলো নিচ্ছি, যাতে করে যখন ঈদ চলে আসে তখন আমি কিছু একটা ওদেরকে কিনে দিতে পারি। তবে দেখা যাক কি হয়, প্ল্যান তো চেঞ্জ হবেই। বাইক ওরা অনেক পছন্দ করে, কিন্তু ওদের বাইক অলরেডি আছে, তো যদি আমরা আপগ্রেড করি হয়তো এক সাইজ বেশি বড় আনবো। তো দেখা যাক, এখন ওরা যে বাইকটা চালাচ্ছে ওরা ওদের জন্য পারফেক্ট রয়েছে, নেক্সট ডে অথবা পরের ডে আমরা বাইক হয়তো বা দিতে পারি ওদেরকে। তো দেখা যাক কি হয়, কি আমাদের শেষ মুহূর্তে পছন্দ হয়। আর এই তো ঘরে চলে আসলাম, তো ঘরে চলে আসার পর এখন মাইক্রোওয়েভটা ওপেন করে নিচ্ছি, যেহেতু মাইক্রোওয়েভটা আমাদের খুবই জরুরি, তো আমরা ঝটপট ওপেনও করে নিতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোওয়েভটা খুবই সুন্দরভাবে প্যাক হয়ে আসছে, তারপর ওর ভিতরে একটা প্লেট থাকে। তো এটা হচ্ছে খুবই সিম্পল মাইক্রোওয়েভ, তবে আমার কাছে খুবই মনে হয় সিম্পল জিনিসগুলো লাস্টিংও বেশি করে, ভালো থাকে, আর স্পেসটাও সেভ করে। আমার কিচেন টেপের মধ্যে তেমন একটা স্পেস নেই, তো যা কিছুই আমি কিনি একটু ছোটো কেনার চেষ্টা করি। তবে কিনতে কিনতে আসলে ছোটো কিনলেও অনেক কিছু কেনার পর দেখা যায় যে কিচেন টেপের জায়গাই হচ্ছে না, তখন এদিকে সেদিকে সরাতে হয়। তো এই তো ভিতরটা দেখতে পাচ্ছেন, এটা মিডিয়াম সাইজের মাইক্রোওয়েভটা, খুবই ভালো কাজ করে। কেনউড আমি খুবই পছন্দ করি ওই ব্র্যান্ডটা, আমার কাছে মনে হয় যে ওইটা একটু বেশি দিনে লাস্ট করে, জানি না অন্যান্যদের কাছে কেমন হয়। অনেক সময় আসলে যা কিছু এক্সপিরিয়েন্স করা হয় সেটাই বুঝা যায় ভালো মন্দ, একজনের কাছে ভালো হতে পারে অন্যজনের কাছে আবার নাও হতে পারে। তো যে কোনো জিনিস যদি লুক আফটার করে রাখা হয় ওইটা বেশি দিনও যায় আলহামদুলিল্লাহ, ভালোও থাকে। আমাদের পুরোনো মাইক্রোওয়েভটা এখনও নতুনের মতোই দেখা যাচ্ছে,
আর ভালোই কাজ করতেছে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো মাইক্রোওয়েভের মধ্যে প্রতিটি সেটিং দেওয়া আছে, আপনারা যদি কিনে নেন তাহলে অবশ্যই দেখতে পারবেন কোন সেটিংয়ে কী আছে, আমি আর বললাম না। তো ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।